নাইট্রোজেন চক্র। নাইট্রোজেন চক্র বলতে আমরা বুঝি যে নাইট্রোজেন কিভাবে মাটিতে স্টোর হচ্ছে, মাটি থেকে সেই স্টোরেজ নাইট্রোজেনটা কিভাবে জীবদেহে যাচ্ছে, জীবদেহ থেকে আবার সেটা মাটিতে কিভাবে আসছে, এবং মাটি থেকে সেটা আবার কিভাবে প্রকৃতিতে প্রত্যাবর্তন করছে, মানে নেচারে ফিরে যাচ্ছে। তাহলে এই যে পদ্ধতি, মানে এতগুলো যে জিনিস বললাম, এটা কিন্তু একটা সাইক্লিক পদ্ধতিতে হয়, সবসময় আবর্তিত হয়ে যায়, তাই এটাকে নাইট্রোজেন চক্র বলা হচ্ছে। দেখো নাইট্রোজেন চক্রে যে ধাপগুলো সেগুলো এখানে লেখা আছে, মানে এক নম্বর পয়েন্ট হচ্ছে নাইট্রোজেন স্থিতিকরণ কিভাবে মাটিতে মধ্যে স্টোর হচ্ছে, দেন মাটি থেকে জীবদেহে নাইট্রোজেনের প্রবেশ কিভাবে, সেই মাটি থেকে নাইট্রোজেনটা আবার জীবদেহের মধ্যে প্রবেশ করছে, জীবদেহ থেকে নাইট্রোজেনটা আবার কিভাবে মাটিতে প্রবেশ করছে, এবং সবশেষে মাটির নাইট্রোজেনটা বায়ুতে কিভাবে ফিরে যাচ্ছে, সেই যে সাইক্লিক আবর্তনটা, এটাকেই বলা হচ্ছে নাইট্রোজেন চক্র। তাহলে প্রথমে আমরা দেখি যে নাইট্রোজেন স্থিতিকরণ, মাটিতে নাইট্রোজেন স্থিতিকরণ কি কি ভাবে হতে পারে। তা বিভিন্ন ভাবে হতে পারে, যেমন একটা প্রাকৃতিক উপায় হতে পারে, এটা ন্যাচারাল। তাহলে কিভাবে হয়, বজ্রপাত হলে, মানে কোনো জায়গায় যদি খুব বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়, বা কোনো জায়গায় যদি একটা আগ্নেয়গিরি ফেটে যায়, তাহলে সেই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, বজ্রের মধ্যে কিছু প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন থাকে, এবং আগ্নেয়গিরির মধ্যেও প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। তাহলে সেই তাপটা কিন্তু একটা অনুঘটকের কাজ করে, বজ্রপাত এবং কোনো একটা আগ্নেয়গিরির অগ্নুৎপাত, সেখানে কিন্তু একটা অনুঘটকের কাজ করে। তাহলে সেই জায়গায় নাইট্রোজেন, প্রচুর পরিমাণে নাইট্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড গঠন করে, সেই নাইট্রিক অক্সাইড আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাই অক্সাইড গঠন করে। বুঝা গেল? তাহলে নাইট্রোজেন ডাই অক্সাইড আবার জলের সাথে বিক্রিয়া করে, তাহলে জল কোথা থেকে এলো, ওই যে আগে বললাম যে প্রচুর পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে, অথবা বাতাসের জলীয় বাষ্প, এটাও হতে পারে। তাহলে জলের সাথে বিক্রিয়া করে নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড গঠন করে। নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড কিন্তু সেই বৃষ্টিপাতের সঙ্গে পৃথিবীতে নেমে আসে। এই নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড যদি খুব বেশি পরিমাণে, যে লিমিটেশন থাকে তার থেকে যদি বেশি পরিমাণে বৃষ্টির সাথে নেমে আসে, তাহলে সেই বৃষ্টিটাকে অ্যাসিড বৃষ্টি বলে ধরা হয়। তাহলে নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করে, তাহলে ক্যালসিয়াম কোথা থেকে এলো, তাহলে বৃষ্টিপাতের সঙ্গে যে নাইট্রিক অ্যাসিড নেমে এলো পৃথিবীতে, মাটিতে, মাটির মধ্যে বিভিন্ন রকম যৌগ থাকে, যেমন ক্যালসিয়াম থাকে, পটাশিয়াম থাকে, ম্যাগনেশিয়াম থাকে, তাদের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রেট গঠন করে এবং মাটির মধ্যে কিন্তু স্টোর হয়ে যায়, সঞ্চিত হয়ে যায়, যেটা পরবর্তীকালে উদ্ভিদ কিন্তু মূলের দ্বারা শোষণ করতে পারে। হলো নেক্সট, আরেকটা হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা। ব্যাকটেরিয়া কি কি ব্যাকটেরিয়া হতে পারে, এক নম্বর হচ্ছে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। স্বাধীনজীবী ব্যাকটেরিয়া বলতে আমরা কি কি বুঝি, যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো কোনো জীবদেহের অভ্যন্তরে থাকে না, তারা কিন্তু প্রকৃতিতে খুলে উন্মুক্ত ভাবে বেঁচে থাকে, সেই সমস্ত ব্যাকটেরিয়াগুলো হচ্ছে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, যারা কোনো জীবদেহের অভ্যন্তরে থাকে না, প্রকৃতিতে স্বাধীনভাবে উন্মুক্ত অবস্থায় থাকে, সেই সমস্ত ব্যাকটেরিয়াগুলো হচ্ছে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। যেমন ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টর, এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্নে আসে, যে দুটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়া উদাহরণ দাও বা নাম লেখো, এরকম বলতে পারে, অথবা বলতে পারে ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টর কোন ধরনের ব্যাকটেরিয়া, এরকম ঘুরিয়ে বলতে পারে। তাহলে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া এরা কি করছে, এরা পরিবেশ থেকে নাইট্রোজেনটা নিজের দেহে সঞ্চিত রাখছে, পরবর্তীকালে যখন এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো মারা যায়, সেক্ষেত্রে তাদের দেহগুলো মাটিতে মিশে যায় এবং মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়। দু নম্বর রয়েছে মিথজীবী ব্যাকটেরিয়া। মিথজীবী মানে মিথজীবিতা, আমরা পরিচয় এর আগে, একে অপরের সহচর্য থেকে জীবন ধারণ করে বা পুষ্টি সঞ্চয় করে, সেগুলো হচ্ছে মিথজীবী ব্যাকটেরিয়া। যেমন রাইজোবিয়াম নামে একটা ব্যাকটেরিয়া সিম্ব গোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদে বসবাস করে। সিম্ব গোত্রীয় উদ্ভিদ বলতে যেমন ছোলা, মটর, ডাল জাতীয় যে সমস্ত উদ্ভিদগুলো আছে, তাদের মূলের অর্বুদে কিন্তু এই রাইজোবিয়াম নামক মিথজীবী ব্যাকটেরিয়া বসবাস করে। তাহলে সেই মিথজীবী রাইজোবিয়াম ব্যাকটেরিয়া পরিবেশ থেকে নাইট্রোজেনকে নিজের দেহে সঞ্চয় করে এবং কিন্তু অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন করে। গাছকে কিন্তু ডাইরেক্ট নাইট্রোজেন দেয় না, অ্যামোনিয়াম আয়ন রূপে কিন্তু গাছকে ফিরিয়ে দেয়, ডাইরেক্ট কিন্তু গাছ নিতে পারে না, বা আমরা যারা শ্বাসের সাহায্যে, মানে নিঃশ্বাসের সাহায্যেও কিন্তু সরাসরি নাইট্রোজেনকে
যদিও নিয়ে থাকি কিন্তু সেটা কোনো কাজ করতে পারে না, গ্যাসীয় অবস্থায় নাইট্রোজেন সরাসরি কোনো কাজ করতে পারে না, তাই তার কোনো এফেক্ট আমরা পাই না। নাইট্রোজেনকে সবসময় কোনো কিছুর মাধ্যমে নিতে হয়, তাই উদ্ভিদও কিন্তু কোনো কিছুর মাধ্যমেই তাকে নিচ্ছে, কিন্তু ডাইরেক্ট নাইট্রোজেন রূপে নয়, অ্যামোনিয়াম আয়ন রূপে, অ্যামোনিয়াম অ্যাসিডের একটা প্রোটিন বলা যেতে পারে অ্যামোনিয়াম আয়ন। তাহলে সেই অ্যামোনিয়াম আয়ন রূপে গাছকে দিচ্ছে এবং গাছ তার পরিবর্তে রাইজোবিয়ামকে তার পুষ্টিরস শোষণ করতে দিচ্ছে, তাহলে একে অপরের সহচর্যে থাকছে, সেটাকেই বলা হচ্ছে মিথজীবী ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রোজেন সংবন্ধ। এটা একটা হতে পারে। আরেকটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল বা সায়ানো ব্যাকটেরিয়া। সায়ানো ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, এরাও কিন্তু এক ধরনের ব্যাকটেরিয়া যারা পরিবেশ থেকে নাইট্রোজেন নিজের দেহে রাখে, পরবর্তীকালে যখন মারা যায় তখন তাদের দেহ মাটিতে মিশে যায় এবং মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। এরকম সায়ানো ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে অ্যামাবিনা, নস্টক, এগুলো ভালো করে পড়বে পরীক্ষায় আসে। সায়ানো ব্যাকটেরিয়া, অ্যামাবিনা, নস্টক এরাও কিন্তু পরিবেশ থেকে এই একইভাবে নাইট্রোজেন গ্রহণ করে এবং তাদের মারা যাওয়ার পরে সেই নাইট্রোজেনটা কিন্তু মাটির মধ্যে স্থিত হয়ে যায়। তাহলে এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা নাইট্রোজেন স্থিতিকরণ। নেক্সট আমরা আসছি শিল্পজাত স্থিতিকরণ, মানে কেমিক্যাল ফ্যাক্টরিতে যেখানে সার উৎপন্ন হয়, সারের কারখানা যেখানে সার উৎপন্ন হয়, সেখানে কি করছে, নাইট্রোজেন এবং হাইড্রোজেন এই দুটো বিক্রিয়া করে, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া করিয়ে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া করিয়ে সেখানে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। তাহলে এটা একটা পদ্ধতিতে উৎপন্ন হয়, এই যে পদ্ধতিটি, এই পদ্ধতির নাম হচ্ছে হেবার বস পদ্ধতি। এই হেবার বস পদ্ধতির মধ্যে অনুঘটকের প্রয়োজন হয়, এখানে অনুঘটক বলতে উচ্চ চাপ, খুব হাই টেম্পারেচার এবং হাই চাপ, মানে প্রচুর পরিমাণ চাপ প্রয়োগ করা হয়, অনেক পিএসআই চাপ, এবং সেখানে প্রচুর পরিমাণে 300-400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করা হয় এবং উচ্চ চাপ দিয়ে সেখানে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া করিয়ে অ্যামোনিয়া উৎপন্ন করা হয় এবং সেই অ্যামোনিয়াটাকে পরবর্তীকালে ইউরিয়া প্রস্তুত করা হয়, যে ইউরিয়া সার হিসেবে জমিতে দেওয়া হয় গাছের পুষ্টি উপাদান হিসেবে। তাহলে এটা একটা গেল নাইট্রোজেন স্থিতিকরণ শিল্পজাত কেমিক্যাল ফ্যাক্টরিতে তৈরি হয়। তাহলে এই তিনটে পদ্ধতিতে নাইট্রোজেন স্থিতিকরণ হলো, নাইট্রোজেনটা স্টোর হলো মাটির মধ্যে বা কোন একটা জায়গায় স্টোর হলো যেটা পরবর্তীকালে কাজে লাগবে। এবার নেক্সট এরপরে আসছে মাটি থেকে জীবদেহের নাইট্রোজেন প্রবেশ। মাটিতে যে স্টোর হলো নাইট্রোজেনটা সেটা কিভাবে জীবদেহের মধ্যে প্রবেশ করবে। তাহলে মাটির মধ্যে যে নাইট্রেট লবণ রয়েছে, যে ক্যালসিয়াম নাইট্রেট প্রস্তুত হয়েছিল এরই একটা উদাহরণ বললাম, তাহলে নাইট্রেট লবণ উদ্ভিদ তার মূল দিয়ে বা গাছ শিকড় দিয়ে মাটি থেকে নাইট্রেট লবণ শোষণ করছে, দেহ উদ্ভিদ দেহে সেই নাইট্রোজেনটা যাচ্ছে, পরবর্তীকালে যখন আমরা শাকসবজি বা উদ্ভিদকে যখন খাদ্য হিসেবে গ্রহণ করছি তখন সেটা জীবদেহের মধ্যে প্রবেশ করছে, বা কোনো তৃণভোজী প্রাণী যখন সেটাকে খাচ্ছে কোনো তখন তাদের শরীরে নাইট্রোজেন যাচ্ছে, তৃণভোজী প্রাণীকে যখন আবার কোনো মাংসাশী প্রাণী খাচ্ছে তখন তাদের দেহে সেই নাইট্রোজেনটা যাচ্ছে, এভাবে কিন্তু নাইট্রোজেনটা এক দেহ থেকে অন্য দেহে কিন্তু সাইক্লিকভাবে যাচ্ছে। নেক্সট জীব দেহ থেকে নাইট্রোজেনের মাটিতে প্রবেশ, জীব দেহ থেকে এবার সেই নাইট্রোজেনটা কিভাবে মাটির মধ্যে প্রবেশ করছে। তাহলে সজীব প্রাণী হিসেবে উদ্ভিদ হতে পারে, মানুষ হতে পারে, সজীব দেহ যখন মারা যায় তখন তাদের পচা গলা দেহ থেকে কিন্তু সেই নাইট্রোজেনটা মাটিতে মিশে যায়। সেটা কিভাবে হয়, সেই যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটার নাম হচ্ছে অ্যামোনিফিকেশন। পচা গলা উদ্ভিদ বা মৃতদেহ একটা ব্যাকটেরিয়ার সাহায্যে অ্যামোনিয়া উৎপন্ন করে, একটা ব্যাকটেরিয়া সেই পচা গলা দেহ থেকে কিন্তু অ্যামোনিয়া উৎপন্ন করছে। তাহলে ব্যাকটেরিয়াটার নাম কি, ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ব্যাসিলাস মাইকয়েডিস। এই ধরনের ব্যাকটেরিয়া অ্যামোনিফিকেশন পদ্ধতিতে মৃতদেহ থেকে অ্যামোনিয়া উৎপন্ন করছে, আর এই ব্যাকটেরিয়াগুলোকে বলা হচ্ছে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, যারা অ্যামোনিফিকেশন পদ্ধতিতে মৃতদেহ থেকে বা পচা গলা দেহ থেকে অ্যামোনিয়া প্রস্তুত করে। তাহলে এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, পড়বে যে অ্যামোনিফিকেশন কাকে বলে বা অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার একটা উদাহরণ দাও, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। নেক্সট যে এই অ্যামোনিয়া তৈরি হলো, এই অ্যামোনিয়াটাকে আবার কিভাবে নাইট্রোজেন রূপে প্রস্তুত করবে। নেক্সট আসছে যে পদ্ধতিটা, তাকে বলা হচ্ছে নাইট্রিফিকেশন পদ্ধতি। এই নাইট্রিফিকেশন পদ্ধতিতে এই যে অ্যামোনিয়াটা ছিল, এই অ্যামোনিয়াটাকে ব্যাকটেরিয়া প্রথমে নাইট্রাইটে উৎপন্ন করে, একটা করে অক্সিজেনের মধ্যে যুক্ত হয়,
আর সেই নাইট্রাইটটাকে তারপরে নাইট্রেটে প্রস্তুত করে। এখানেও বিভিন্ন ব্যাকটেরিয়া কিন্তু এই কাজগুলো করে। তাহলে ব্যাকটেরিয়ার কি কাজ বা কি উদাহরণ? ব্যাকটেরিয়াগুলো হচ্ছে, একটা নাম নাইট্রোসোমোনাস আর একটা হচ্ছে নাইট্রোব্যাক্টার। অ্যামোনিয়া থেকে নাইট্রোসোমোনাস নাইট্রাইট উৎপন্ন করে এবং নাইট্রাইটকে নাইট্রোব্যাক্টর নাইট্রেটে পরিণত করে। এটা একটু ভালো করে পড়বে। নাইট্রিফিকেশন পদ্ধতিতে অ্যামোনিয়া থেকে নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া প্রথমে নাইট্রাইট প্রস্তুত করে এবং নাইট্রাইটকে তার পরবর্তীকালে নাইট্রোব্যাক্টর নাইট্রেটে প্রস্তুত করে। এই যে পদ্ধতি, একে বলা হচ্ছে নাইট্রিফিকেশন, আর এই ব্যাকটেরিয়াগুলোকে বলা হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। দুটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া হচ্ছে নাইট্রোসোমোনাস নাইট্রোব্যাক্টর। এগুলো ভালো করে পড়বে, পরীক্ষায় আসে। এরপরে তাহলে জীবদেহ থেকে নাইট্রোজেনের মাটিতে প্রবেশ, মাটিতে মিশে গেল সেই নাইট্রোজেনটা। নেক্সট, এবার সেই মাটি থেকে নাইট্রোজেনটা আবার বায়ুতে ফিরে যাবে, মানে বিজারিত হবে। এখানে জারিত হলো, এরপরে বিজারিত হবে। তাহলে কোন পদ্ধতিতে হয়, কি পদ্ধতিতে মাটির নাইট্রোজেন বায়ুতে ফিরে যায়, সেই পদ্ধতিটার নাম হচ্ছে ডিনাইট্রিফিকেশন। ডিনাইট্রিফিকেশন, এখানে যে নাইট্রেট প্রস্তুত হয়েছিল সেই নাইট্রেটটা কিন্তু বিজারিত হয়ে প্রথমে নাইট্রাইট এবং সেখান থেকে আবার নাইট্রোজেন গ্যাস রূপে প্রকৃতিতে প্রত্যাবর্তন করবে। তাহলে এখানে যে ব্যাকটেরিয়া গুলো এগুলোকে আবার বিজারিত করে, সেই ব্যাকটেরিয়া গুলো হচ্ছে থিওব্যাসিলাস আর সিউডোমোনাস। এদের সহযোগিতায় নাইট্রেট যেটা প্রস্তুত হয়েছিল সেই নাইট্রেটটা ভেঙে নাইট্রাইট এবং সেটাকে আরো ভেঙে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে এবং প্রকৃতিতে ফিরে যায়। এই যে পদ্ধতি, এই পদ্ধতিটার নাম হচ্ছে ডিনাইট্রিফিকেশন। আর থিওব্যাসিলাস সিউডোমোনাস, এদেরকে বলা হয় ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, তার উদাহরণ হচ্ছে থিওব্যাসিলাস এবং সিউডোমোনাস। তাহলে আবার প্রকৃতিতে ফিরে গেল। নেক্সট, আবার সেই একই সাইক্লিক পদ্ধতিতে আবার একইভাবে চলবে। নাইট্রোজেন স্থিতিকরণ হবে, সেখান থেকে মাটি থেকে আবার জীবদেহে নাইট্রোজেন প্রবেশ, সেখান থেকে আবার জীবদেহ থেকে নাইট্রোজেনের মাটিতে প্রবেশ এবং সবশেষে মাটির নাইট্রোজেন বায়ুতে ফিরে যাবে। তাহলে এই যে সাইক্লিক আবর্তন সবসময় চক্রাকারে ঘুরছে, এটাকে বলা হচ্ছে নাইট্রোজেন চক্র। এই নাইট্রোজেন চক্রটা খুব ভালোভাবে পড়বে, পরীক্ষায় ব্যাখ্যামূলক প্রশ্নও আসতে পারে, তোমরা একটু ভালো করে পড়ে নেবে। আজকের টপিক এটুকুই থাকলো, আবার নেক্সট আসবো অন্য টপিক।